সুপ্রিয় শিক্ষা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আমি আপনার দেখাবো বারোশো শ্রেণী এইচএসসি বিএম দুই হাজার ব্যবস্থাপনা দুই অ্যাসাইনমেন্ট উত্তর দুই হাজার একুশ অ্যাসাইনমেন্টের ক্রমিক নং চার বিষয় কোড বারোশো আঠারোশো সাতাশ বিভাগ ভোকেশনাল শাখা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখেন ব্যবসায় প্রতিষ্ঠানে প্রশিক্ষণের প্রভাব এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের শিরোনাম দিবেন বিষয়বস্তু শিক্ষণ ফল কর্মীদের নিকটতে স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে সাধ্যমতো কাজ পাওয়ার লক্ষ্যে হাতে নাতে শিক্ষাদান কাজের ব্যাপারে বিস্তারিত অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো একজন নেতার কি কি গুণ থাকা দরকার তা আমরা জানতে পারবো আর যে নির্দেশনা সংকেত এই অনুযায়ী কাজ করতে হবে দেখেন প্রশিক্ষণের ধারণা ব্যাখ্যা করতে হবে শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ প্রাণনা করতে হবে প্রশিক্ষণের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা সমালোচনা করতে হবে প্রশিক্ষণ কেন প্রয়োজন তাহলে চলেন উত্তরে চলে যাব উত্তরে যাবার এক একটি কথা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন দেখেন প্রশিক্ষণের সর্বপ্রথম ধারণাটি আমরা প্রশ্নটি পরিকল্পিত কার্যক্রমের নামই হচ্ছে প্রশিক্ষণ ট্রেনিং প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তির জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো প্রশিক্ষণ ইংরেজি হচ্ছে ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি প্রশিক্ষণ ট্রেনিং গ্রহণ শেষে নির্দিষ্ট কোনো বিষয়ে যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি ঘটাতে পারে নানান জনের নানা মত থাকলেও পেশাগত উন্নয়নের জন্য একজন ব্যক্তি তার কর্মজীবনে প্রবেশের পূর্বে বা পরে যে কোনো সময় প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন কারণ নিজের যোগ্য করে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই সো আমি তাহলে রোল করে দেখিয়ে দিচ্ছি অনেক বড় প্রশ্ন আপনারা সুন্দর করে দেখে নেন আর কোনো ভুল হলে আমাকে কমেন্টে জানাবেন কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কমেন্টে জানাবেন আর কি কী আনসার লাগবে সব কমেন্টে জানাবেন আসলে সম্পূর্ণ উত্তর দিয়ে দেবো তাহলে চলেন আমরা উত্তর চলে রোল করে দেখিয়ে দিচ্ছি